আপনার কণ্ঠে হাসান রাজার গান হুমায়ুন আহমেদ খুবই পছন্দ করতেন কোন গানটা বেশি শুনতে চাইতেন ও হাসান রাজার একটা গান ছিল উনি হুমায়ুন স্যার খুবই পছন্দ করতেন এবং উনি এত ওই যে হিমু একটা ব্যাপার তো তার ছিলই তো উনি নিজের একটা পার্টি ছিল না হিমু পার্টি এবং হিমু পার্টিতে অনেকবার আমরা গেছি কিন্তু আমার মনে আছে একবার সিলেটে মানে জাফর ইকবাল স্যারের ওনার ভাই যে ওনার বাসাতে আমরা গেলাম তো যাওয়ার আগে উনি কিন্তু সবাইকে উনি বলেন নাই প্রথমে কি কি বাসায় কেন যাচ্ছে কি কি তো বাসায় যাওয়ার আগে সবাই উনি আগে হলুদ কাপড় কিনে রাখছে অনেকগুলো এবং বাসায় ঢোকার আগে সবাই উনি সহ মানে আমরা যারা সফরে ছিলাম সবারই মানে হলুদ একটা কাপড় ওই যে যে যেরকম আর কি লুঙ্গির মতো করে এরকম পরে আর একটা হলুদ কাপড় গায়ে দিয়ে বাসায় গিয়ে ঢুকলাম তো বাসায় ঢুকার পরে তো এরকম একটা সারপ্রাইজিং ব্যাপার যে ওরাও কিন্তু অবাক হয়ে গেছে যে সবাই এরকম হলুদ কাপড় পরে বলে যে এটা আমাদের হিমু পার্টি দিয়ে আর কি আমরা হিমু পার্টি সবাই এখানে আসছি তো উনি বলতেন যে হিমু পার্টির জন্য আমি একটা গান লিখবো আমার এটা খুব ইচ্ছা আছে যে এদের জন্য এটা একটা হিমু পার্টির একটা গান থাকা উচিত তো গানটা আসলে লেখা হয় নাই কিন্তু বলেন আপাতত হাসন রাজার একটা গান আছে আমি মানে হিমু পার্টির গান হিসাবে আমি মনে করি যে এটা খুব পারফেক্ট সেটা হলো যে কানাই তুমি খেয়ে খেলাও কেনে খুব প্রিয় ছিল ওনার এই গানটা আসলে একটু এই গানটা কানাই তুমি খেড়ে খেলাও কেন এই কথাটা হাসন এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে রঙ্গের রঙ্গিলা কানাই কানাই তুমি খেড় খেলাও কেন উনি তো গানের আসর বসাতেন সেই গানের আসরের গল্পটা একটু শুনতে চাই কারা কারা থাকতেন সেই আসরে ওনার মানে ওল্ড ফুলস ক্লাবের যারা ছিলেন সদস্য যেমন পাবলিশার আলমগীর রহমান তারপর ওনার আরেক বন্ধু ছিলেন আর্কিটেক্ট করিম তারপর ওনার এমনিতে ফ্রেন্ড ছিলেন একজন ছোটবেলার ফ্রেন্ড ডাক্তার করিম তারপর পরের দিকে মাঝার তারপর মাঝারুল ইসলাম তারপর ধরেন স্বাধীন খসরু তারপর নূর ভাই মাঝে মাঝে আসতেন গানের শিল্পীদের ভিতরে আমি যেতাম আমি থাকলে মাঝে মাঝে ইয়ে থাকতো কুদ্দুস নিয়ে আসতেন তারপর ইসলাম উদ্দিন বলে আরেকজন শিল্পী ছিলেন ওনার বাড়ির ওনাকেও নিয়ে আসতেন মাঝে মাঝে তারপর সুবীর যা থাকতেন মাঝে মাঝে আড্ডার মধ্যে কেমন টাইপের গান শুনতে বেশি পছন্দ করতেন ওনার পছন্দের যে গানগুলো ছিল যেমন সাপোজ আমি যদি থাকতাম আড্ডাতে আমার ভয় আমার গোলা থেকে কিছু গান উনি শুনতে চাইছেন হাসান হাসন রাজার কিছু গান তার ভিতরে ধরে যে কানাই তুমি খের তারপর নিশা রে এই গানটা তারপর গিয়াস লেখা একটা গান আছে উনি আমি হাসন শোবনাকে শুনিয়েছিলাম ওনার খুব প্রিয় একটা গান ছিল উনি বলতেন যে এটা তার মৃত্যু সঙ্গীত কান্দিস না আমার দায় এই গানটাও গাইতে হতো শেষের দিকে এই গানটা শেষ গান ছিল যে গানের পরে আর কোনো গান চলবে না মরিলে কান্দিষ্ে যাদু ধো মরিলে কান্দি স্য়া আমার দায় সুরায়সিন পাঠ করিও বসিয়া কাছায় প্রাণ যাবারও বেলায়। যাইবার কালে বাঁচি যেন শয়তানের ঢুকায় রে যাদুধ মরিলে কান্দিস না আমার দা